আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, একটি খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। খবরটি প্রথম আলোতেই ছাপা হয়েছে, কর্মী গেছে দ্বিগুণ, প্রবাসী আয় বৃদ্ধির গতি কম। দর্শক, এই সংবাদটি নিঃসন্দেহে উদ্বেগজনক। আমি কয়েকটি ভিডিওতে বলেছি যে আমাদের কর্মীরা প্রচুর পরিমাণে যাচ্ছে, কিন্তু সেই হারে রেমিটেন্স আসছে না। রেমিটেন্স না আসার কারণ দুটি। প্রথম কথা হলো যে করোনার সময় এবং পরবর্তীতে অর্থনৈতিক মন্দার কারণে বিদেশি শ্রমিক যারা মোটামুটি বাংলাদেশের থেকে একটু ভালো অবস্থানে আছে, ভারত সহ আরো কিছু দেশ, ভিয়েতনাম, নেপাল, তাদের কর্মীরা কিন্তু অনেকে ফিরে এসেছে এবং তারা কিন্তু সেখানে আর ফেরত যায়নি, ওই জায়গাগুলো পূরণ করছে। যেমন মালয়েশিয়া তো রীতিমতো পাগল হয়ে গেছে বিদেশি কর্মীর জন্য, বহু ইন্দোনেশিয়ার শ্রমিক চলে গেছে, ভারতীয় শ্রমিক চলে গেছে, ওই জায়গাগুলো পূরণ করার জন্য তারা একেবারেই মরিয়া হয়ে গেছে, কারণ তাদের ইন্ডাস্ট্রিগুলো চলছে না। এখন বিষয়টা হলো যে সেই জায়গা পূরণ করছে বাংলাদেশ, সত্য পূরণ করলেও কিন্তু আশানুরূপ কিন্তু রেমিটেন্সটা আসছে না। আজকে কিন্তু সেইটা তা নিয়েই রিপোর্ট। এখানে বলা হচ্ছে যে 2022-23 অর্থ বছরের প্রথম 9 মাসে প্রবাসী আয় এসেছে $1,603 কোটি, প্রবাসী আয় প্রবৃদ্ধি প্রায় 5%। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে মাসে 1 লাখ করে কর্মী বিদেশে যাচ্ছেন, যা সাধারণ সময়ের প্রায় দ্বিগুণ, মানে অন্যান্য সময়ের তুলনায় এটা দ্বিগুণ, মাসে 1 লাখ করে যাচ্ছে। সেই অনুযায়ী বৈধ পথে প্রবাসী আয় বাড়ছে না। প্রবাসী আয় না বাড়ার আরেকটা অন্যতম কারণ, আমি সাম্প্রতিক সময় কয়েকটা দেশ সফর করে আমার যে অভিজ্ঞতা, সেখানে আমি মানে আমার আশেপাশে সত্যি কথা বলতে কাউকে আমি দেখি নাই যারা ব্যাংকে যায় টাকা পাঠাতে দেশে, সবই হুন্ডি, টেলিফোনে চলছে। এটা কিভাবে ঠেকানো যাবে? এটা তো ভয়ঙ্কর ব্যাপার। আমার ধারণা যে হয়তো 80-90% রেমিটেন্স বাংলাদেশে আসছে হুন্ডিতে। হুন্ডিতে আসা মানে হচ্ছে সেই বৈদেশিক মুদ্রাটা পাচ্ছে না, ডলার পাচ্ছে না, তাহলে কিভাবে চলবে? এটাই কিন্তু একটা বড় কারণ। যা আমি রিপোর্টে দেখি কি বলা হচ্ছে, বলা হচ্ছে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী যাওয়া দ্রুত বাড়ছে। গত 15 মাসে প্রায় 15 লাখ বাংলাদেশি বিদেশে গেছেন কর্মসংস্থানের জন্য, যা সাধারণ সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। যদিও দেশে বৈধ পথে প্রবাসী আয় বা রেমিটেন্স আসা উল্লেখযোগ্য হারে বাড়ছে না, সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন 5টি কারণে বাংলাদেশিরা বেশি হারে বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছেন। সে অনুযায়ী প্রবাসী আয় না বাড়ার একটি কারণ হলো বৈধ পথে অনেকেই তাদের আয় পাঠাতে আগ্রহী নন। এই যে আমি একটু আগে যে কথাটা বললাম, ব্যাংক ব্যবস্থার বাইরে অবৈধ পথ তথা হুন্ডিতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ভালো পাওয়া যায়। শুধু ভালো পাওয়া যায় না, দ্রুত বেগে সে পেয়ে যাচ্ছে 5-10 মিনিটের মধ্যে। অবশ্য কেউ কেউ মনে করেন প্রবাসী আয় আগামী মাসগুলোতে বেশি হারে বাড়বে, কারণ বিদেশি কর্মীরা যাওয়ার পর তারা কয়েক মাস সময় নেন টাকা পাঠাতে। এটাও সত্য না, এটা হয়তো খুবই মানে গৌণ কারণ। মূল কারণটা হলো যে আমাদের যারা প্রবাসী শ্রমিকরা যাচ্ছে, কর্মীরা যাচ্ছে, তারা এখন বেতন ভাতা খুবই কম পাচ্ছে, কারণ বাইরের অর্থনৈতিক অবস্থাও ভালো না। এই একটা কারণ। আরেকটা কারণ হলো যে তারা মাস শেষে যে বেতনটা পাচ্ছে, সেই বেতনটা কোনো ব্যাংকিং চ্যানেলে আসছে না। এই যে হুন্ডিতে, যে হুন্ডিতে যা যে সমস্ত লোকজন কাজ করছে, ওরা যদি ব্যাংকের পার্ট হতো তাহলে কিন্তু ব্যাংকিং চ্যানেলে চলে আসতো, বা প্রবাসের যেই দেশগুলো আছে সেই দেশের সরকার যদি উদ্যোগ নিত যে কোনোভাবে হুন্ডিতে টাকা পাঠানো যাবে না ব্যাংকের ছাড়া, এই ধরনের একটা নির্দেশনা জারি করতো, তাহলে হয়তো সম্ভব ছিল। জানি না এটা আইনগতভাবে এটা করা যায় কিনা। আচ্ছা, বিএমইটি মহাপরিচালক শহীদুল আলম জানান, সাধারণত একজন কর্মী বিদেশে যাওয়ার পর দেশে টাকা পাঠাতে অন্তত 6 মাস সময় লাগে। গত বছরের শেষ দিকে নতুন কর্মীদের প্রবাসী আয় আসতে শুরু করেছে, এবছর প্রবাসী আয় আরও বাড়বে। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর জন্য আমলাতান্ত্রিক বাধা দূর করে জনমুখী উদ্যোগ নেওয়া হয়েছে, এতে কর্মী বান্ধব প্রক্রিয়া তৈরি হয়েছে, ফলে বিদেশে কর্মী যাওয়া বাড়ছে। কত মানুষ যে এর বাইরে অবৈধভাবে সাতরায় ইউরোপ টিউরোপ চলে যাচ্ছে, যখন নাকি আমরা দেখি যে
কি সাগরে এতজনকে উদ্ধার করা হয়েছে, দেখা যায় যে 50 জনের মধ্যে বাংলাদেশি একজন দুজন আছে, আর আফ্রিকার যে সমস্ত দেশ আছে এগুলো হলো খুবই ক্ষুধা এবং দারিদ্র পীড়িত, তো সেই সব দেশের সাথে বাংলাদেশও আছে, এটা খুবই দুঃখজনক। 2019 সালে বাংলাদেশ থেকে 7 লাখের মতো কর্মী বিদেশে যান কাজের জন্য করোনাকালে, অর্থাৎ 2020 সালে সংখ্যাটি 2,18,000 নেমে আসে, এরপর থেকে বিদেশ যাওয়া বাড়ছে, 2021 সালে গেছে 6 লাখের বেশি। এই যে বেশি যাচ্ছে এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো সিগন্যাল না, এই অর্থে তার মানে হচ্ছে আমাদের দেশে কর্মসংস্থানের ব্যাপক অভাব এবং দারিদ্রতা, এটার জন্য মানুষ অন্য হয়ে পাগলের মতো তারা বিদেশে যাওয়ার জন্য মরিয়া হয়ে ছুটছে, বৈধ অবৈধ যেভাবেই পারে, কিন্তু মূল বিষয়টা হলো এই যে যাচ্ছে সেই তুলনায় কিন্তু আসছে না, পেমেন্ট আসছে না। এখন বিদেশে যাওয়ার পথ যেমন দুবাই আমিরাতে তো একদম ভরে গেছে, প্রচুর মানুষ যাচ্ছে ভিজিট বিষয়ে যে কাজ করছে, তো করলেও দেখা যাচ্ছে যে সেই জায়গায় আবার অন্য ধরনের সমস্যা তৈরি হয়েছে। এখন এই জায়গাগুলো যারা বিদেশে আছে আমাদের যে জনসংখ্যা যে সমস্ত জায়গায় কাজের জন্য গেছে, ইরাক, তারপরে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, প্রচুর অবৈধ, এদেরকে যদি বৈধতাও দেওয়া যেত তাহলে হয়তো ব্যাংকিং চ্যানেলে অনেক টাকা আসতো এবং রেমিটেন্সটা বাড়তো। তো আগামী দিনে কিন্তু এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসলে খুব সিরিয়াসলি কোনো কাজ করছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।